নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্ট ক্রিয়াকে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। লরির ধাক্কায় আহত হলো যুবতী। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ি সংলগ্ন ডাকবাংলা রোডে। এদিন দুই যুবতী সাইকেল নিয়ে ডাকবাংলা রোডের ওপর দিয়ে যাওয়ার পথে লরির ধাক্কায় আহত হয় নিভা রায় নামে এক যুবতী। বাড়ি কালিয়াগঞ্জ থানার যোগীপুকুর এলাকায়। স্থানীয় লোকেরা যুবতীকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়, পরে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘাতক লরিটিকে নিজেদের হেফাজতে নিয়েছে। আজকে একটি গাড়ি ওই ডাকবাংলা রোডের ওদিক থেকে আসছিল, সামনে একটা দুজন মেয়ে একটা সাইকেলের মধ্যে করে টিউশন থেকে হয়তো সম্ভবত ফিরছিল। হ্যাঁ, সে সময় গাড়িটি একটু মেয়েটা গাড়ি সাইকেল চালাতে যাতে একটু এদিক ওদিক হয়ে গেছে, গাড়িটা মিস করতে না পারে পিছন থেকে তাকে ধাক্কা মেরে গেতে সেখানে পড়ে গিয়ে কিছুটা আহত হয়। বর্তমানে সে মেয়েটি নাকি শুনলাম রায়গঞ্জ হসপিটালে ভর্তি রয়েছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।